কেউ শালকের ছেলেকে ঢুকিয়েছেন, তারাও আগামী দিনে জেলে ঢুকবেন বলে মনে হচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস খাদ্যমন্ত্রী জেলে ঢুকে যাওয়ার পর যতই লম্ফজম্প করুক না কেন, পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিটিংটা কিন্তু জেলের ভিতরেই হবে। এবার দেখা সেটা প্রেসিডেন্সিতে হবে নাকি তিহার জেলে হবে, এটাকে ঘুরিয়ে দিন তো, একদম ঘুরিয়ে দিই, বন্ধ করুন, এ তো জমে যাব। হ্যাঁ, দেখুন আগামী দিনে আমি যেটা বললাম যে কেন্দ্রের দৃষ্টি তো অবশ্যই আমরা আকর্ষণ করব, কিন্তু যে পরিস্থিতির দিকে বাংলা যাচ্ছে, আগামী দিনে বাংলা সরকার কোথা থেকে চলবে এটা সব থেকে বড় প্রশ্ন। জেলের ভেতর থেকে চলবে না জেলের বাইরে থেকে চলবে, কালীঘাট থেকে চলবে না আগামী দিনে তিহার থেকে চলবে নাকি প্রেসিডেন্সি থেকে চলবে, সেটা আগামী দিনে বাংলার মানুষ দেখবে। এবং যখন এই ধরনের সাংবিধানিক সংকট যখন সম্মুখীন হবে বাংলা, তখন কেন্দ্র অবশ্যই তাতে পদক্ষেপ নেবে, তখন তো কেন্দ্রের পদক্ষেপ নেওয়া ছাড়া কিছু জায়গা থাকবে না। দেখুন আমি নাম বলতে চাই না, যারা বড় পুজো টুজো করেন আপনারাই খোঁজ নিন না, জানতে পারবেন কার আত্মীয় দুজন আত্মীয় ঢুকেছে মিউনিসিপ্যালিটিতে এবং তার আশেপাশের এলাকার মিউনিসিপ্যালিটিতেই ঢুকেছে, তারা চাকরি করে, আপনারা খোঁজ পেয়ে যাবেন। আমি পরিষ্কার বলছি তো, সিপিএম বুঝতে পেরে গেছে যে বাকিবুর রহমানের কেস যত গভীরে খনন হবে তত সিপিএম এর নাম উঠে আসবে, সেই জন্য সিপিএম তড়িঘড়ি করে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, সেই জন্য তারা সবার আগে মিছিল করতে নেমে গেছে, লক্ষ্মী পুজোর দিনও পরে মিছিল করছে। সে সিপিএম পুজো টুজোতে বিশ্বাস করে না আমরা জানি, সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা বাংলার লোকেরা তো বিশ্বাস করে, সিপিএম সবার আগে রাস্তায় নেমে গেছে এই প্রচার করার জন্য যে তারা দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বাকিবুর রহমান সেই সময় সিপিএম সরকার যে ছিল কতগুলো কোটা বাধা ছিল, আইসিডিএস পাবে আরএসপি, খাদ্য পাবে হচ্ছে ফরওয়ার্ড ব্লক, নরেন্দ্রে কমল গুহ আরও নাম জানেন, কলিমুদ্দিন শামস, পরেশ অধিকারী লেটেস্ট ট্রেনিংপ্রাপ্ত চোর, তো যা স্বাভাবিকভাবে এই বাকিবুর রহমানকে চুরি করা ওই সময়ের খাদ্যমন্ত্রী শিখিয়েছিল কীভাবে চুরি করতে হয়, আটার যে ঘাপলা এবং এই বিপুল পরিমাণ ঘাপলা, আমরা যা হিসেব করে দেখতে পাচ্ছি বাকিবুর রহমানের দুটো মিল, এই দুটো মিলে বছরে 50,000 মেট্রিক টন আটার বরাত সে পেয়েছে দুটি মিলে। তার বলছে সিবিআই বা ইডি, ইডি তার ইয়েতে বলছে, চার্জশিটে বলছে এর 25% থেকে 40% কাটমানি যেত, মানে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হতো। তাহলে আপনারাই হিসাব করুন যে 50,000 মেট্রিক টন তার 25% অর্থাৎ লোয়েস্ট ভ্যালুটা আমরা ধরছি, যদি খোলা বাজারে বিক্রি হয় 1300 টাকা টন সম্ভবত আটার দাম, তাহলে সেইটা কত কোটি টাকার, কত হাজার কোটি টাকার দুর্নীতি এই 10 বছরে হয়েছে। এ দুর্নীতি শিক্ষা দুর্নীতির থেকেও বিরাট, এবং বহু জেলাতে বেশ কিছু রাইস মিল ওনার আছে যারা এর সাথে যুক্ত, কোথায় কোথায় কে কালেকশন করে, এমনকি জ্যোতিপ্রিয় বাবুর এই মুহূর্তে শিলিগুড়িতে বসানো একজন লোক আছে যার বাড়ি বারাসতে কিন্তু শিলিগুড়িতে থাকে, সে উত্তরবঙ্গের মাল তুলে এখানে পাঠাতো, এখন শিলিগুড়ি থেকে পালিয়েছে কিনা জানি না। সাধারণ মানুষকে বলবো আপনারাও এগুলো ওয়াকিবহাল আছেন, শিলিগুড়িতে ডালমিয়া সাহেব বলে একজন সাহেব আছে, নামটা ভবিষ্যতে হয়তো আসবে তদন্তে, সেই ডালমিয়া সাহেব এখানে টাকা পাঠাতেন শিলিগুড়ি থেকে। এরকম বহু জায়গায় বিভিন্ন নাম আছে, বাকিবুর, ফাঁকিবুর, পাখিবুর, এই সমস্ত নামেরা জনগণকে ফাঁকি দিয়ে এরা কোটি কোটি টাকা রোজগার করেছে এবং মন্ত্রীর সম্পত্তি বহরে বেড়েছে, মন্ত্রীর মেয়েরও বেড়েছে, মন্ত্রীর স্ত্রীও বেড়েছে। আমরা পরিবারকে রাজনীতিতে টানতে চাই না,
টানতে বাধ্য হয়েছি, কারণ ওই বাংলায় কথা বলে অসৎসঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। লটারি যোগ পাওয়া যাচ্ছে এই জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পরেই বিপুল পরিমাণ টাকা লটারিতে খাটানো হচ্ছে, সেই অভিযোগ সামনে আসছে। দেখুন, বাংলা তো এখন 28 টাকার পাউচ প্যাক আর ডিয়াল লটারি, এছাড়া তো বাংলা ভাবতে পারবেন না আপনি। আর তার সাথে কামিনীর সাথে, কাঞ্চনের সাথে কামিনী, অর্থাৎ আমাদের টলিগঞ্জ, সেখানে দুই ভাই আছে মধু কৈটব, তারা সাপ্লাই করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে। এই নিয়েই তো বাংলা চারিদিকে ম করছে এখন। না, বৈঠক বিশ্বকর্মা যোজনা প্রায় 13,000 কোটি টাকার একটা যোজনা। এই যোজনা নিয়ে আমরা আমাদের এমএলএ এবং এমপিদেরকে সেন্সিটাইজ করলাম, অর্থাৎ তাদেরকে সংবেদনশীল করলাম যে এত বড় প্রকল্প হচ্ছে, প্রতি বিধানসভায় প্রায় 1,000 করে লোক এই প্রকল্পের আওতাভুক্ত হবে, তারা যেন এগুলোর বেশি বেশি করে প্রচার করে, আগামী দিনে ব্যানার ফেস্টুন লাগায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে। এবং যেমন তেমন প্রকল্প নেই, এই প্রকল্পে এত লোক সুবিধে পাবে, তারা যাদের সিলেকশন হবে, সিলেকশনের কমিটি তৈরি হচ্ছে আগামী দিনে, রাজ্য কেন্দ্র সরকার সেই সিলেকশন করবে। এবং মনে রাখবেন, এটা 100% 100% কেন্দ্রীয় পার্টিসিপেশনের প্রকল্প, এখানে রাজ্য সরকারের 1 টাকাও নেই। কেন্দ্র সরকার নাম সিলেকশন হওয়ার পর এদের ট্রেনিং দেবে। ধরে নিন গড়ে প্রত্যেক বিধানসভায় 1,000 ব্যক্তি, যারা 18টি যে কাজ আছে, মুচির কাজ হতে পারে, চামারের কাজ হতে পারে, এই কার্পেন্টার হতে পারে, বারবার হতে পারে, অর্থাৎ নাপিতের কাজ হতে পারে, ধোপা হতে পারে, হাতের কাজ, হস্তশিল্প, মৃৎশিল্পী, এদের ট্রেনিংয়ের নাম সিলেকশন হবে। তারা ট্রেনিংয়ের সময় 15 দিনের ট্রেনিং, প্রতিদিন 500 টাকা করে তারা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভাতা পাবে। ট্রেনিং সম্পন্ন হয়ে গেলে 15,000 টাকা পর্যন্ত খরিদ করার জন্য, ক্রয় করার জন্য, টুল কিট ক্রয় করার জন্য কুপন পাবে। তাদের নিজের নিজের জেলা থেকে তারা সেই কুপন দিয়ে তাদের হাতিয়ার, যন্ত্রপাতি যা লাগে সেগুলো খরিদ করতে পারবে বা ক্রয় করতে পারবে। এবং সফলতার সাথে ট্রেনিং শেষ করার পর 5% সুদে 18 মাসের জন্য 1,00,000 টাকার ঋণ পাবে, 1,00,000 টাকার ঋণ, যাতে এই বিপুল পরিমাণ টাকা লোয়ার লেভেলের ইকোনমিতে, অর্থনীতিতে যেন খরচ হয়, তার ফলে সে তার ব্যবসাকে বর্ধিত করবে। এবং আগামী দিনে লোকাল যে জিনিস, লোকাল যে প্রোডাক্ট, যে প্রোডাক্ট চীন একসময় বিপ্লব এনেছিল, আগামী দিনে ভারতবর্ষের গ্রামে গঞ্জে, বাংলার গ্রামে গঞ্জে সেই বিপ্লব আসবে। এই লোন শোধ করার পর সে আবার 2,00,000 টাকার এই 5% সুদের হারে সে আবার লোন নিতে পারবে, টোটাল 3,00,000 টাকার লোন। দেখুন, আমরা উপরের তৃণমূল কংগ্রেসের নেতাদের বা বিধায়ক যাদেরই বলুন না কেন, তাদেরকে নিয়ে আসতে খুব একটা ইন্টারেস্টেড নই, আগ্রহী নই। আমরা নিচুতলার তৃণমূল কংগ্রেসে যদি সৎকর্মীরা থাকেন, যারা বাংলার ভালো চায়, বাংলার সাধারণ মানুষের, গরিব মানুষের ভালো চায়, বা সিপিএমেরও কিছু কর্মী আছে, কারণ তারা তো বুঝতে পারছে যে সোকল INDI জোটে গিয়ে সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সব তো এক হয়ে গেছে, মিলেমিশে এক, একই রঙে কত রূপ। তো সেই জায়গায় তারাও যদি আসতে চান, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকের সাথে যোগাযোগ করছে, আমরা কারোর সাথে যোগাযোগ করছি না। আমরা নিচুতলার কর্মীদেরকে নেয়ার জন্য বেশি ইন্টারেস্টেড। তৃণমূল কংগ্রেসের দাগি মাল নিয়ে আমাদের লাভ নেই। গতবার বেশ কিছু লোককে নিয়ে আমাদের হাত পুড়েছে, আমরা শিখেছি, কেউ ঠেকে শেখে, আমরা ঠেকে শিখেছি। আগামী দিনে আমরা এই সমস্ত দাগি মালদের নেয়ার জন্য প্রস্তুত নই। একটা অভিযোগ আসছে সুকান্তদা, যে এক মুখ্যমন্ত্রীর বাড়িতে বিশেষ নিরাপত্তার বৈঠক হয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের ডিজি, সিপি তারা ছিলেন। ইডির সমন পাওয়া লিপস অ্যান্ড বাউন্সের 2 ডিরেক্টরকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা অভিযোগ সামনে আসছে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত্রি যাপনকালীন যে নিরাপত্তা, সেটাও আরও অনেকটা এসকুলেট করা হচ্ছে। আমরা যেটা খবর পাচ্ছি আমাদের সূত্র মারফত, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3-স্তরীয় সুরক্ষা কবচ দেয়া হয়েছে, এবং এর কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী
আগেও নাম নিয়েছিলেন যে অভিষেকের শরীরটা খারাপ, ইঙ্গিত কী ছিল আপনারাও বুঝতে পারছেন যে আগামী দিনে হয়তো তদন্তের গতি প্রকৃতি তো উনিও বুঝতে পারছেন যে বাইচান্স নামগুলো যদি চলে আসে তাহলে গ্রেপ্তারি হলে যে নিজের পুলিশের পুলিশকে দিয়ে সংবিধান বিরোধী কাজ করে, পুলিশের কাজ কেন্দ্রীয় সংস্থাকে বাধা দেয়া নয়, এটা সংবিধান বিরোধী কাজ। এবং কোর্টে গেলে এই পুলিশ অফিসাররা শাস্তি পাবে আগামী দিনে যদি তারা কেন্দ্রীয় সংস্থাকে কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে যাওয়ার সময় যদি বাধা দেয়, তাহলে পরে আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করবো এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে অনুরোধ করবো এই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে, বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত ভিআইপি সিকিউরিটির তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং কোর্টে গিয়ে কোর্টের সামনে এই অফিসারদের নাম ব্যক্তিগতভাবে আনা যে এরা বাধা দিচ্ছে। সুকান্তদা, তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো রকম বিবৃতি সামনে আসেনি, একটা অদ্ভুত নীরবতা, এটাকে কিভাবে দেখছেন আপনারা? ওনার শরীর খারাপ, তো শরীর খারাপ থাকলে বিবৃতি কিভাবে দেবেন? শরীর আগামী দিনে আরও খারাপ হবে, টেনশন করছেন খুব, তো বিবৃতি দেওয়ার জায়গায় থাকবেন না। দেখুন, তৃণমূল কংগ্রেস এই যে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার যে পুরো গ্যাং যারা ধরা পড়েছে বা পড়বে আগামী দিনে বা যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই জায়গা থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য আবার সেই বঞ্চনার কথা বলছে। বঞ্চনা তো কাকে বলে সে আগামী মাসে আমরা দেখাবো। আমরা পুলিশের কাছ থেকে পারমিশন পেয়েছি গ্রাম বাংলার কত কত মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্য হয়েও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়নি, কারণ তারা তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের নেতাকে 30,000 টাকা কাটমানি দিতে পারেনি। সেই সমস্ত বঞ্চিত লোকেদেরকে আমরা আগামী মাসে 29 তারিখ বা তার আশেপাশে কোনো ডেট হবে, সেই আগামী মাসে কলকাতাতে 1,00,000 লোকের আমরা সমাবেশ করব, বঞ্চিত জনতার। তারা এই বঞ্চিত জনতা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখিয়ে দেবে যে বঞ্চনা কাকে বলে। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হলেন, সেই জায়গায় মতুয়া গড় হিসাবে পরিচিত উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন বিধানসভা, এখনো বিকল্প কোনো নেতা তৃণমূল দিতে পারেনি, এখন সামনে লোকসভা নির্বাচন, এটা কি আপনাদের জন্য একটু বাড়তি একটা অ্যাডভান্টেজ হলো? দেখুন, ওই লোকসভা মতুয়া গড়ে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। তৃণমূল কংগ্রেস ওখানে আমাদের কম্পিটিশনে নেই। জ্যোতিপ্রিয়বাবু গতবার হেরে গেছেন, ভাগথালে বেরিয়ে গেছেন কোনোভাবে। আগামী দিনে ওই লোকসভা বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। তার বিরুদ্ধে ব্যবস্থা আপনারা নেবার আবেদন করছেন, কিন্তু গতকাল দেখা গেল যে টিটাগড়ে যেখানে একজন খুন হলেন সেই জায়গায় দাবাং স্টাইলে একজন শাসন করছেন, একজন আইসি, তিনি তৃণমূলেরই একজন কাউন্সিলরকে শাসন করছেন রীতিমতো, সেটা ভাইরাল, সেটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখুন, আমরা এটা বলবো যে পুলিশকে যে অনেকটা সময় গেছে পদলেহন করে, এবার মেরুদণ্ড সোজা করুন। পুলিশকে ব্যবহার করেই তৃণমূল কংগ্রেস টিকে আছে, আর যখনই কোনো দুর্নীতি হয়, আধিকারিক ছাড়া দুর্নীতি হতে পারে না। এই যে ফুড সাপ্লাই এই পরিমাণ পিডিএসে যে এত বড় দুর্নীতি হয়েছে, দুজন অফিসারের নাম বারবার আসছে, একজন পারভেজ আহমেদ সিদ্দিকী যিনি সেই সময় তৎকালীন ফুড সেক্রেটারি ছিলেন, একজন অচিন্ত কুমার পাতি, তো আগামী দিনে এদেরও তো ভূমিকা খতিয়ে দেখা উচিত ইডির। শুধু কেন মন্ত্রীরা বা যিনি রাজনৈতিক নেতা তিনি একা মধু খেয়েছেন, আধিকারিকরা মধু খায়নি এটা তো হতে পারে না। তো আধিকারিকরা যারা মধু খেয়েছেন, এই দুই অফিসারের যাদের নাম নিলাম, পারভেজ আহমেদ সিদ্দিকী সাহেব এবং অচিন্ত কুমার পাতি, এদের নাম, এদের ভূমিকা কী ছিল আমরা জানি না, এরা দোষী কী দোষী না, কিন্তু এদের ভূমিকা কী ছিল এই ভূমিকাও খতিয়ে দেখা উচিত বলে আমার মনে হয়। এবং সুকান্তদা, আসানসোলে পুলিশের ঠিক উল্টো ভূমিকা, দিন দুপুরে চন্দ্রচূড় মন্দিরের কাছে জাতীয় সড়কে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, দুষ্কৃতীরা বাইকে করে আসে, গুলি করে চলে যায়, সেটা সন্দেহ করা হচ্ছে টাকা না দেওয়াতেই বা তোলা না দেওয়াতেই লক্ষ্য করে গুলি। আসানসোল তো এখন তোলাবাজদের সর্বক্ষেত্রে পরিণত হয়েছে। আসানসোলে কর্পোরেশনে নরেন্দ্র মোদী বাড়ির বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য 500 কোটি টাকা পাঠিয়েছিল, 500 কোটি টাকা ফার্স্ট ফেজে, অমরুত প্রকল্প ফেজ 1 500 কোটি। আপনারা যান না, গিয়ে খোঁজেন কী কাজ হয়েছে, ক্যামেরা নিয়ে যান,
আপনাদেরকে বলছি, গিয়ে লোককে জিজ্ঞেস করুন জল কোথায় পৌঁছলো, জল কোথায় তৃণমূল কংগ্রেসের পেটে ঢুকে গেছে আপনি খুঁজেই পাবেন না। দেখুন আমি আগেই বলেছি যে বেশ কিছু পুলিশ অফিসার তাদের যোগ সাজনে সাজসে একটা চক্র চলছে, লোকেশ সিং, পাপ্পু সিং, এই নামগুলো বারবার ওখানে উঠে আসছে সাধারণ মানুষের সাথে কথা বলে আমি জেনেছি। এক সিআইডি অফিসার এডিজি পদমর্যাদা তার নাম উঠে আসছে, এবং তার শ্যালক ব্রাদার ইন ল, তিনি বেঙ্গালুরুতে বসে থাকেন, এখানে মাল নিলে লোকে জানতে পেরে যাবে সেই জন্য মাল ওখানে যায়, বেঙ্গালুরুতে তিনি টাকা নিচ্ছেন সেই খবর আমাদের কাছে আছে। একজন ডিএসপি পদমর্যাদার অফিসারের নাম উঠে এসেছে মিস্টার শঙ্কর নামের একজন অফিসারের নাম উঠে এসেছে সিআইডির, যিনি পশ্চিমবঙ্গ তো ছাড়ুন প্যান ইন্ডিয়া সাম্রাজ্য এদের, মুম্বাইয়ের কাছে তোলা তুলতে ভাবতে পারেন কি ট্যালেন্ট, এবং সেখানে গিয়ে কেস খেয়েছে, সিবিআই তদন্ত চলছে, একজন পশ্চিমবঙ্গ পুলিশ অফিসার সে মুম্বাইয়ের কাছে যে তোলা চাইতে, মানে এদের কত বড় পাখা গজিয়েছে। এদের নাম আমরা উপযুক্ত জায়গায় দিয়েছি, এদের সবার তদন্ত হবে, এবং এই বাকিপুর টাকিপুরের নামও আমরা দিয়েছিলাম অনেক আগে দিয়েছিলাম, আমরা জানতাম এই সমস্ত খবর আমাদের কাছে ছিল, সাধারণ মানুষ আমাদের কাছে জমা দিয়েছিল, আমরা চিঠি লিখে লিখে পাঠিয়েছিলাম উপরে যে এগুলোর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এখন দেখা যাচ্ছে এটা সব আস্তে আস্তে যে তদন্তে বেরিয়ে পড়ছে যে এরা সত্যিই এরকম কাজ করেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের দাদার বিরুদ্ধে অভিযোগ আসছে আমলা না হয়েও 2012 সালে পিএসসির মেম্বার হিসেবে নিযুক্ত করা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিককে, এবং পিএসসিতে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ সামনে আসছে। দেখুন WBCS থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় সাদা খাতা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ আসছে, শুধু এই নয়, আপনারা মানিক বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ বলুন না, এই মানিক ভট্টাচার্যের উদাহরণ, মানিক ভট্টাচার্য কোনো পার্মানেন্ট ফ্যাকাল্টি ছিলেন না, তো সম্ভবত কোনো কলেজের আংশিক সময়ের শিক্ষক ছিলেন, তাকে প্রিন্সিপাল বানিয়ে দিয়ে কোথায় পাঠিয়ে দিন, এভাবে হয় কোনো শিক্ষা ব্যবস্থায়? খুব মমতা বন্দ্যোপাধ্যায় এপাং ঝাপাং কবিতা লিখতে গেলে হয়, কিন্তু শিক্ষা ব্যবস্থায় UGC রুলস রেগুলেশন অনুসারে এরকম একটি গুরুত্বপূর্ণ পদে যাওয়ার জন্য কমসে কম তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা তো আপনি দেখবেন। সুব্রজ্য ভট্টাচার্য আমি বহুবার সেই উদাহরণ দিয়েছি, এমন লোককে আপনারা VC বানিয়েছেন আমাদের লজ্জায় মাথা হেড হয়ে যায়। VC লিখছে তার ওয়েবসাইটে, একটা প্রাচীন অন্যতম পুরনো বিশ্ববিদ্যালয়, তার ওয়েবসাইটে VC-র কারিকুলাম ভিটি দেওয়া থাকছে, পাবলিকেশন ইন্টারন্যাশনাল 2, ন্যাশনাল 2, লজ্জা লাগে না বাংলার মানুষের? আমার তো লজ্জা লাগে, আমি 10 বছর চাকরিতে 15-20-30টা পাবলিকেশন আমার, 300-এর উপরে সাইটেশন, তো VC করার সময় কমসে কম আপনি তো দেখে দেখবেন যে কত লোক, কত কোন লোককে আপনি ভাইস চ্যান্সেলের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দিচ্ছেন। না না, জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং আমি যেভাবে নাম খাদ্য কেলেঙ্কারিতেও নাম বললাম, আমার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে এই একের পর এক দুর্নীতি হয়ে যাবে, কিছু নেতা জেলে যাবে, কিছুদিন পর বেরিয়ে আসবে লালু প্রসাদ যাদবের মতো, আর অফিসাররা পায়ের উপর পা তুলে বসে থাকবে এ তো হতে পারে না, অফিসারদের শাস্তির ভয় থাকা উচিত, তবে অফিসাররা, কোনো নেতা যদি বেপথে বিপথে যেতে চায় তাকে আইনের পথটা দেখানোর কাজ তো অফিসারের, IAS অফিসারের কাজ যে না স্যার এটা আপনি নিয়মের বহির্ভূত কাজ করছেন, সে মধু খেয়েছে অথচ সে কম্পেনসেট করবে না, এটা তো হতে পারে না। ধন্যবাদ।